শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর দ্বাদশ আসর। আগের 11টি আসরের অসংখ্য রেকর্ড রয়েছে ভারতের এই জনপ্রিয় টুর্নামেন্টে। আজ থাকছে সর্বোচ্চ রান সংগ্রাহকদের নিয়ে এবিডি ভিলিয়ার্স। আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স আছেন 10 নম্বরে। 141টি ম্যাচে 3,953 রান করেছেন মিস্টার 360 ডিগ্রি। তার ব্যাটিং গড় 39.53। ক্রিস গেইল, টি টোয়েন্টি রাজা বলা হয় ক্রিস গেইলকে। আইপিএলের সর্বোচ্চ রান নেওয়াদের মধ্যে ক্যারিবীয় ব্যাটিং দৈত্য আছেন 9 নম্বরে। 112টি ম্যাচে 3,994 রান করেছেন গেইল। তার ব্যাটিং গড় 41.17। ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন ডেভিড ওয়ার্নার। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে তিনি আছেন 8-এ। গেইলের চেয়ে 2টি ম্যাচ বেশি খেলে 4,014 রান করেছেন ওয়ার্নার। তার ব্যাটিং গড় 44.54। মহেন্দ্র সিং ধোনি, ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক ভাবা হয় মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল অধ্যায়ে 175টি ম্যাচে 4,016 রান করেছেন ক্যাপ্টেন কুল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকদের তালিকায় তিনি আছেন 7-এ। ধোনির ব্যাটিং গড় 44.16। শিখর ধাওয়ান, গত কয়েক বছর ধরেই ভারতের সফল ওপেনার শিখর ধাওয়ান। আইপিএলে 143টি ম্যাচে 4,058 রান করেছেন এই ওপেনার। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তার অবস্থান 6-এ। ধাওয়ানের ব্যাটিং গড় 33.26। রবিন উত্থাপা, ভারতীয় জাতীয় ক্রিকেট দল থেকে বলতে গেলে হারিয়ে গেছে রবিন উত্থাপা। অথচ আইপিএলে সফল ব্যাটসম্যানদের মধ্যে তিনি ধাওয়ান ধোনির চেয়েও এগিয়ে আছেন। তার অবস্থান 5-এ। 165টি ম্যাচে 4,086 রান এসেছে তার ব্যাট থেকে। উত্থাপার ব্যাটিং গড় 28.57। গৌতম গম্ভীর, উত্থাপার মতো একই দশা এখন গৌতম গম্ভীরেরও। জাতীয় দলের ফেরার সুযোগ তার নেই বললেই চলে। আইপিএলের 154টি ম্যাচে 4,217 রান করেছেন এই ওপেনার। সফল ব্যাটসম্যানদের তালিকায় তিনি 4-এ। গম্ভীরের ব্যাটিং গড় 31.83। রোহিত শর্মা, সীমিত ওভারে ক্রিকেটের বিশ্বব্যাপী বোলারদের জন্য আতঙ্কের নাম রোহিত শর্মা। আইপিএলও তাই। টুর্নামেন্টে এ পর্যন্ত 173টি ম্যাচে 4,493 রান করেছেন ভারতীয় ওপেনার। তার চেয়ে সফল ব্যাটসম্যান আর দুজনই আছেন। রোহিতের ব্যাটিং গড় 31.86। বিরাট কোহলি, ওয়ানডে ক্রিকেটে প্রায় সব রেকর্ড একে একে ভেঙে দিচ্ছে বিরাট কোহলি। আইপিএলও তার রেকর্ডের জুড়ি নেই। ভারতের সর্বাধিনায়ক 163 ম্যাচে 4,948 রান করেছেন। টুর্নামেন্টের ইতিহাসে তিনি দ্বিতীয় সফল ব্যাটসম্যান। তবে সর্বোচ্চ রান সংগ্রহের চেয়ে কোহলির ব্যাটিং গড় বেশি, 38.35। সুরেশ রায়না, এখনও ভারতের জাতীয় দলের সুযোগের জন্য সংগ্রাম করতে হচ্ছে সুরেশ রায়নাকে। অথচ তিনি আইপিএলের ইতিহাসে এখন অবধি সবচেয়ে সফল ব্যাটসম্যান। তার পেছনে রয়েছে গেইল, কোহলি, রোহিত শর্মাদের মতো ব্যাটসম্যানরা। রোমাঞ্চকর এই টুর্নামেন্টে 176টি ম্যাচে 4,985 রান করেছে রায়না। তার ব্যাটিং গড় 34.37।